নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইন্টারনেট সলভ টেক ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সামনে দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তা বন্ধুরা আপনারা আশা করছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে রাজ্যের সকল মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পাবেন তাই ইতিমধ্যে সে স্পেশাল ক্যাম্প চলছে সে স্পেশ স্পেশাল শিবিরে ফর্ম জমা নেওয়ার পদ্ধতি শুরু হয়েছে আপনারা সেটা সকলেই জানেন তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন তা বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আশা করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম আপনারা এটা স্পেশাল শিবির যেখানে যেখানে হচ্ছে আপনারা সেখান থেকে এটা পেয়ে যেতে পারবেন তাছাড়া আপনি ব্লক অফিসে এবং যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আপনারা এই ফর্মটি নিতে পারেন কিনে নিতে পারেন তো বন্ধুরা আশা করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং কি কী ডকুমেন্ট লাগবে সাথে আমি সেটাই আমি আপনাদের সামনে বলবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জেলাটাকে এখানে লিখতে হবে ডিস্ট্রিক্ট এবং এখানে ব্লক ব্লকের নামটা লিখবেন এখানে পঞ্চায়েত সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন এখানে ভিলেজ এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে পরপর লিখবেন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং পিন সম্পূর্ণ এখানে এই ঘরের মধ্যে আপনাকে লিখতে হবে এবং মাইনরিটি স্ট্যাটাস মাইনরিটি হলে ইয়েস মাইনরিটি না হলে নো নোতে আপনারা টিকমার্কস দেবেন এবং কাস্ট আপনার এসসি এসটি ও বিসি যেটা হবে টিকমার্কস দেবেন না হলে আপনারা ক্যাটাগরি এখানে লিখে দেবেন জেনারেল ক্যাটাগরি ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড যদি এমপ্লয়েড হয় কোনো ডিপার্টমেন্টে আপনারা ইয়েস করবেন অথবা নো করবেন এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ স্বাস্থ্য হাতি কার্ডের একমাত্র হোল্ডার হবে তো বন্ধুরা স্বাস্থ্য হাধি কার্ডের মূল অ্যাপ্লিকেন্ট হবে মহিলা পরিবারে যিনি মহিলা প্রধান আছেন তার নামেই স্বাস্থ্য হাতি কার্ডটা হবে সম্পূর্ণ এখানে মহিলার নামটা লিখতে হবে মহিলা যিনি প্রধান আছেন স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী স্ত্রী হবে আপনার প্রধান স্বাস্থ্য হাতি কার্ডের এবং তার পিতার নামটা এখানে লিখতে হবে এখানে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে ফিল আপটা করতে হবে তো বন্ধুরা এখানে আপনারা লিখবেন এখানে ডু ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভড গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইনস হেলথ ইন্স্যুরেন্স ইয়েস হলে ইয়েস করবেন নো করলে নো হলে নো করবেন তো বন্ধুরা এই দুটো অপশানের মধ্যে বেশিরভাগই নো হয় আপনারা নোতে মার্কস দেবেন যদি নো হয় এবং ফ্যামিলি মেম্বার নেম এখানে সিরিয়াল নাম্বার পর দেওয়া আছে আপনার একটা ফর্মে জনা অ্যাড করাতে পারবেন প্রথমে মহিলা প্রধান যিনি হবেন তার নামটা এখানে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে তারপরে এখানে সেক্স অর্থাৎ এখানে মেল না ফিমেল সেটা সম্পূর্ণ শর্টকাটে আপনারা লিখবেন মেল হলে এম লিখবেন ফিমেল হলে এফ লিখবেন প্রথমে মহিলা প্রধান যেহেতু হচ্ছে তা প্রথমে এফ লিখবেন এবং তার বয়স বেনিফিশারি সেলফ হবে এটা তারপরে পরপর সেই মহিলা প্রধানের সঙ্গে পরপর যে মেম্বারগুলো অ্যাড করবেন তাদের সঙ্গে কি সম্পর্ক সেই সম্পর্কটা সম্পূর্ণ ইংরেজিতে লিখতে হবে এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে পরিবারের যে কোনো একটা মোবাইল নাম্বার আপনারা এখানে লিখে দেবেন এবং প্রত্যেকটা পরিবারের ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটা এখানে লিখে দিতে হবে আধার কার্ডের নাম্বার যাতে যাতে আছে আপনারা দেবেন এবং খাদ্যসাথী কার্ড অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের যে আইডি নাম্বার সে আইডি নাম্বারটা আপনারা লিখবেন অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের যে নাম্বারটি নাম্বারটি আপনারা লিখবেন প্রথমে রেশন কার্ডের ক্যাটাগরিটা ওপরে ক্যাপিটাল লেটারে লিখবেন এবং নিচে এই ঘরের মধ্যে আপনার নিচে এই জায়গাটায় আপনার রেশন কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি লিখে দেবেন অর্থাৎ যদি পি ডবল এইচ ক্যাটাগরি হয় দেখা যাচ্ছে পি ডবল এইচ এখানে লিখলেন নিচে নাম্বারটা এখানে লিখে দিলেন আচ্ছা এখানে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে গেল এবং বেনিফিশারি সিগনেচার অর্থাৎ পরিবার যিনি মহিলা হেড তার সিগনেচার এখানে করতে হবে এবং এই ফর্মের সাথে লাগবে হচ্ছে একমাত্র প্রত্যেকটা পরিবারের মেম্বার যিনি যারা যারা আছেন তাদের আধার কার্ডের জেরক্স এবং তাদের যে স্বাস্থ্যসাথী এই আপনার খাদ্যসাথী কার্ড অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের জেরক্স আপনাদের লাগবে অর্থাৎ ফটোকপি এর সাথে আপনাদের দিতে হবে যাদের যাদের রেশন কার্ড আছে আপনারা দেবেন যাদের যাদের আধার কার্ড আছে তাদেরটা দেবেন না থাকলে দেওয়ার কোনো উপায় উপায় যেহেতু নেই সেই জন্য দেওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা যাতে যাতে আধার কার্ড আছে আপনারা আধার কার্ড দেবেন রেশন কার্ড দেবেন তা বন্ধুরা এই ফর্মের সাথে একমাত্র লাগবে আধার কার্ড এবং খাদ্য সাথী কার্ড অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের সম্পূর্ণ ফটোকপি এই পূরণ করা ফর্মের সাথে আপনাদের সাবমিট করতে হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ